শনিবার রাজ্যের শিল্প ও বাণিজ্য এবং সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা আনুষ্ঠানিকভাবে অরুণোদয় মাসের সূচনা এবং সাম্প্রতিক বন্যায় জেলার যাদের পাকা ও কাঁচা ঘর সম্পূর্ণভাবে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রাজ্য সরকার থেকে প্রদান করা সহায়তার অর্থরাশি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদানের সূচনা করেছেন। শনিবার বেলা 12:30টায় করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজন হিতাধিকারীর হাতে ডেমো চেক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন মন্ত্রী বিমল বরা। জেলাশাসক মৃদুল যাদব জানান যে সাম্প্রতিক বন্যায় জেলায় যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকার থেকে সর্বমোট 12,06,26,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে জেলায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত 168টি ঘরের জন্য 1,59,76,800 টাকা সরাসরি হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। মুখ্য অতিথির ভাষণে মন্ত্রী বিমল বরা বলেন, সাম্প্রতিক বন্যায় সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকা সহ করিমগঞ্জ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাজ্য সরকার এই ক্ষতির জন্য জনগণকে স্বস্তি দিতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলার সব সার্কল অফিসার ও অন্য আধিকারিকরা। করিমগঞ্জ থেকে আজারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। পাকা ঘর, পাকা ঘর পার্সিয়ালি 8,211টা, এখানে ঘর আমার ক্ষতি হল করিমগঞ্জ জেলা, আৰু এই ক্ষতিপূরণ যাতে তৎপরতার সোনকালে পাই তাতে মেরামতি করবা যায়, তার কারণে আজি প্রত্যেকরে অ্যাকাউন্ট এই ধন সমূহ ইতিমধ্যে সোমাইছে। 12:30 বজার পিছতে এই ধন সমূহ প্রত্যেকরে অ্যাকাউন্টে সোমাইছে। আমার ভাবো যে বিপদের সময়ত এই সরকার ফলের পর আগ্রহা এই ধনরাশি আপনার সকলকে সকাহ প্রদান করব। আর আটাইতে ডর কথা, সরকারখনে খুব আন্তরিকতার কোনোজন ব্যক্তি যাতে অন্যায় করা হওয়া নাই সেই চিন্তার কাম করেছে, অন্যায় হব না লাগে এই চিন্তার কাম করার পরিপ্রেক্ষিত আজ সমগ্র আমি এনে ধরনের সুতরাহে এইখানে কাম করব কারণ আমি সক্ষম হব। আর হৃদয় স্পর্শে আসলে অনুরোধ আমার সরকারের, আমার ভারতীয় জনতা পার্টির সরকার নেতৃত্ব চলি আছে, আর আমার দলের একটা নীতি আছে, আমি কো যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, দরিদ্র নারায়ণের সেবা অন্তোদয় সমাজের শ্রেষ্ঠরে যেগুলি মানুষ বসবাস করে ওই মানুষের উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, দরিদ্র নারায়ণের সেবা অন্তোদয় আর সর্বব্যাপী সর্বস্পর্শী আমাদের যেগুলি কল্যাণকামী আসনে হবে নিয়ে যায় ওইগুলি যাতে সবর সবকে স্পর্শ করতে পারে, সবর কাছে গিয়ে পায় আর সবকে স্পর্শ করতে পারে, ওইরকম একটা হৃদয় স্পর্শ আসনে ওইখানে এই আসনে দরিদ্র নারায়ণের কথাও কোয়া হয়েছি, অন্তর্দয়ের কথাও কোয়া হয়েছি, সমাজের শ্রেষ্ঠরের মানুষের উন্নয়ন, দরিদ্র নারায়ণের সেবা সর্বব্যাপী সর্বস্পর্শী। মুখ্য অতিথি হিসাবে আমার মাজত উপস্থিত অসম সরকার মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ কমার্স পাবলিক এন্টারপ্রাইজেস এন্ড কালচারাল অফেয়ার্স, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপি, চেয়ারম্যান মিউনিসিপ্যাল বোর্ড, ভিডিএস অফিসার্স, বেনিফিশিয়ারিজ এন্ড মিডিয়া পিপল, মই সকলকে আমার নমস্কার জানাইছো। আজি আমার দুটা কার্যসূচী আছে, প্রথম হল সেরিমোনিয়াল লঞ্চ অফ ডিবিটি ট্রান্সফার অফ রিহেবিলিটেশন গ্রান্ট ফর ফ্লাড এফেক্টেড পিপল, যেনে কি আপনার সকলে জানে কি আমার মে আর জুন মাহত এটু আমার আসাম আর বরাক ভ্যালির কারণে বান পানি ক্ষতি হয়েছিল, তার কারণে আমার করিমগঞ্জ এটা তালিকা গ্রহণ করা হয়েছিল, যার তালিকার মধ্যে
পূর্ণভাবে আর আংশিকভাবে পাক্কা আর কাচ্চা হাউস যিখিনি ড্যামেজ হয়েছে তার তেখেতর যাচ করিব কারণে আমার গুহাটি পড়া 70 মেম্বার্স টিম আমার মিনিস্টার লিডারশিপত আহিছিলে তেখেতর 3-4 ডেজ কারণে আমার এক্সটেনসিভ সার্ভে করেছিলে এইটু গোটে প্রক্রিয়া মাজত আমার কিবাটা মানুষ ওলাইছিলে কিবাটা মানুষ ঘুমাইছিলে তার পাছত এটা ফাইনাল আমার ট্যালি রেডি হয়েছিল যেতিয়া মই এইটু কই আছো আমার করিমগঞ্জ কারণে 28,364 টোটাল হাউস ড্যামেজ হয়েছিল যার মধ্যে হল ফুলি এন্ড সিভিয়ারলি ড্যামেজ 168 কাচ্চা পার্শালি হল 20,985 পাক্কা পার্শালি হল 7,211 আজি এটু গোটে আমার রিহ্যাবিলিটেশন গ্রান্ট কারণে করিমগঞ্জ জেলা 12,06,26,000 টাকা আজি মুকলি হব আজি আনুষ্ঠানিকভাবে আমি ফুলি এন্ড সিভিয়ারলি ড্যামেজ যিখিনি হিতাধিকারী আছে তেখেতক ইয়াত মাতিছো আর ডেমি চেক দ্বারা আমার পাঁচটা হিতাধিকারীকে ইয়াত এটা অনুদান প্রদান করা হব যেনেকে আপনি জানি কিছু মান আমার হিতাধিকারী অলরেডি টাকা ঘুমাইছিল ডাইরেক্ট বেনিফিট দ্বারা আর এতিয়া প্রণালীর মধ্যে একটু কাম হয়েছিল এই তার কারণে মই আসাম সরকারকে ধন্যবাদ দিয়েছো আর যিখিনি